চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেন। পরে 1807 খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়। 1877 খ্রিস্টাব্দে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়। 1888 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বন্দরে দুটি মুরিং জেটি নির্মিত হয়। 1888 খ্রিস্টাব্দে 25 এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশনার কার্যকর হয়। 1899 থেকে 1910 সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করে। 1910 সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ে সংযোগ সাধিত হয়। 1926 সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট ঘোষণা করা হয়। পাকিস্তান আমলে 1907 খ্রিস্টাব্দের জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনারকে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টে পরিণত করা হয়। পরবর্তীতে 1976 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টকে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয়। এটি একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। 2019 সালে কন্টেইনার পরিবহনের হিসাবে ব্যস্ততম বন্দরের তালিকায় 6 ধাপ এগিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান আটান্ন বন্দর এবং শিপিং বিষয়ক প্রাচীনতম জার্নাল লয়েডস লিস্টে তালিকা প্রস্তুত করেছে। চট্টগ্রাম বন্দর দেশের মোট কন্টেইনার পরিবহনের 98% পরিচালনা করে। চট্টগ্রাম সামুদ্রিক বন্দর কাস্টমস অ্যাক্ট 1969 এর 9 ধারা মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা একটি শুল্ক বন্দর হিসাবে ঘোষিত। এটি আমদানি ও রপ্তানির জন্য একটি সরকারি রুট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, যেটি চট্টগ্রাম সামুদ্রিক বন্দর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এর শীর্ষে রয়েছে একজন চেয়ারম্যান ও 4 জন সদস্যের সমবায়ে গঠিত একটি বোর্ড। চট্টগ্রাম বন্দরের সমুদ্র সীমা হল পতেঙ্গা সংকেত কেন্দ্র থেকে সমুদ্রাভিমুখে 5.5 মাইল আর কর্ণফুলী নদীর মোহনা থেকে উজানে হালদা নদীর মোহনা অবধি 23 মাইল এলাকা চট্টগ্রাম বন্দরের অধিকারভুক্ত এলাকা। কর্ণফুলী নদীর মোহনা থেকে উজানে 10 মাইল পর থেকে জেটি আরম্ভ। চট্টগ্রাম বন্দরে মোট জেটি রয়েছে। বেসরকারি 3টি, লাইটার 8টি, মুরিং বার্থ 11টি, মাল্টিপারপাস বার্থ বা কন্টেইনার জেটি 12টি, পন্টুন জেটি সহ মোট 17টি জেটির মধ্যে 13টি জেটিতে সুরক্ষা ও রেলওয়ে লাইনের সংযোগ আছে। 11টি জেটিতে রয়েছে সেট। 16টি ট্রানজিট শেডের মধ্যে মোট আয়তন 12,30,850 বর্গফুট। ওয়ার হাউসের মোট আয়তন 6,77,540 বর্গফুট। মাল ধারণ ক্ষমতা 27,600 টন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভালি শহর উপকূলে চোয়ার ভাটার নির্ভরতা মুক্ত এলাকায় বে টার্মিনাল নির্মাণের প্রকল্প তৈরি করে। এর জন্য 907 একর ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। বে টার্মিনালের দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হবে প্রায় 600 মিটার। সমুদ্রে জেগে ওঠা চরে বে টার্মিনালের অবকাঠামো গড়ে তোলা হবে। 1990 সালের পর চরটি জেগে ওঠে। তীর থেকে প্রায় 800 মিটার দূরে চরটি নতুন একটি চ্যানেলের সৃষ্টি করেছে। বন্দর কর্তৃপক্ষ ওই চরকে ঘিরে সৃষ্ট চ্যানেলের টার্মিনালটি নির্মাণ করতে চায়। ড্রেজিং করে চ্যানেলটিতে বড় মাদার ভ্যাসেল বার্থিং দেয়া যাবে। বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ সবগুলো জেটিতে বর্তমানে সর্বোচ্চ 9.50 মিটার ড্রাফটের জাহাজ ফেরানো হয়। বে টার্মিনাল হলে 10 থেকে 12 মিটার ড্রাফটের জাহাজ ফেরানো যাবে। রাত্রিকালে বঙ্গোপসাগরে চলন্ত জাহাজকে সংকেত প্রদর্শনের জন্য বর্তমানে চট্টগ্রাম বন্দর ও সামুদ্রিক এলাকায় 5টি বাতিঘর আছে। সেগুলো হল কুতুবদিয়া বাতিঘর। 1822 খ্রিস্টাব্দে কর্ণফুলী মোহনার 40 মাইল দূরে কুতুবদিয়া দ্বীপে এটি নির্মাণ করা হয়। ক্যাপ্টেন হেয়ার এর পরিচালনায় ও ইঞ্জিনিয়ার জে এইচ টুগুলের নির্দেশনায় এই বাতিঘর নির্মাণ করা হয়। পাথরের ভিত্তির উপর নির্মিত এই বাতিঘরের উচ্চতা 121 ফুট। 1846 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এর নির্মাণ ব্যয় ছিল 4,428 টাকা। পাকিস্তান আমলে লৌহ নির্মিত টাওয়ারের উপর আধুনিকে বাতিঘর নির্মাণ করে প্রাচীন বাতিঘরটি বাতিল করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত বাতিঘর ভবনটি ধ্বংস হয়ে যায়। সেন্ট মার্টিন বাতিঘর। এই বাতিঘরের প্রতি 15 সেকেন্ডে বিচ্ছুরিত আলো 17 মাইল পর্যন্ত দেখা যায়। কক্সবাজার বাতিঘর। এই বাতিঘরের প্রতি 15 সেকেন্ডে বিচ্ছুরিত আলো 21.5 মাইল পর্যন্ত দেখা যায়। নরম্যান্স পয়েন্ট বাতিঘর। এই বাতিঘরের প্রতি 15 সেকেন্ডে বিচ্ছুরিত আলো 11 মাইল পর্যন্ত দেখা যায়। পতেঙ্গা বাতিঘর। এই বাতিঘরের প্রতি 15 সেকেন্ডে বিচ্ছুরিত আলো 15 মাইল পর্যন্ত দেখা যায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।